আজকে তোমাদের দুটো ফিগার দিয়ে একটি রেনি সিজন সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। তো সবার প্রথমেই তোমরা চওড়া করে একটি কার্টিজ পেপার নেবে। কার্টিজ পেপার নেওয়ার পর আমরা মোটামুটি মাঝ বরাবর ফিগারগুলো ড্রয়িং করব। তো ফার্স্ট ফিগার মেল ফিগারটা ড্রয়িং করছি, হালকা করে তোমরা চেষ্টা করবে ড্রয়িং করার। এইভাবে বডি স্ট্রাকচারটা তোমরা করে নিয়ে আসবে। পাটা উঠিয়ে রেখেছে, সেই নিচের পোর্শনটা দেখানো হচ্ছে। অর্থাৎ হাঁটছে সেই হাঁটার শেপটাই এইরকম হচ্ছে। এখানে ধুতিটা এরকম করে করবে। বডি স্ট্রাকচারটা এরকম করে করবে, অর্থাৎ পেছনের পাটা যেটা হাঁটছে এটা কাছে, পেছনের পাটা একটু দূরে করবে। এবার হাতটা এখান থেকে কিছু ধরা আছে, ফার্মারের ড্রয়িং করছি। লাঙ্গলটা এরকম করে ড্রয়িং করে দেবে। আর একটা এইরকম টুপি তোমরা পরিয়ে দিতে পারো। মানুষের মাথাটা দেখি টুপিটা আমি করি, তোমাদের সুবিধা হবে। টুপিটা এইরকম টুপির ভিতরে চুলটাই বা মুছে গিয়ে টুপিটা এইরকম দেখা যাবে। এটা মুছে দিলাম একটুখানি কার্ভ করার জন্য, একটু বেঁকিয়ে দিলাম। এই হলো একটি মেল ফিগার। এবার একটা ফিমেল ফিগার
একই ভাবে এটা কাস্তে হাতে নিয়ে যাচ্ছে। কিছু ঘাস এই ফিগারটারও এরকম টুপি অর্থাৎ ফার্মার ক্যাপ এরকম পরিয়ে দিতে পারো, অর্থাৎ এটা একটা বৃষ্টির ছবি হবে। এখানে কিছু লম্বা ঘাস এরকম করে এইখানে একটা জমি উপর দিয়ে আসছে, সেই জমির অংশগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। ছোট বাড়ি ঘর এরকম করে দেবে। তাল গাছ এরকম দেখিয়ে দিতে পারে। এ হলো একটি রেনি সিজনের ছবি। তো দেখো এটা কি করে ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখ, তো সবার প্রথমে প্লেন ওয়াটার দিয়ে আকাশটা ভিজিয়ে নেব আমরা। এবার হোয়াইটের সাথে ব্ল্যাক কালার মিশিয়ে গ্রে কালার এর উপর থেকে আমরা ছেড়ে দেব। অর্থাৎ বৃষ্টির মরশুম সেইটা বোঝাতে গ্রে কালার আমাদের দিতে হল।
অর্থাৎ প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে এই পাশে কালারটা আমরা জল থাকা অবস্থায় দিয়ে দিলাম। প্রুশিয়ান ব্লুর সাথে ইয়েলো আকার কালার মিশিয়ে দূরের জঙ্গলটা জল থাকা অবস্থায় করে দিতে পারো। এবার এই কালারের সাথে অল্প একটু স্যাফ গ্রিন কালার মিশিয়ে কালারগুলো হতে পারে। জল থাকা অবস্থায় কালারগুলো তোমরা দিয়ে দেবে। এরপরে আমরা জমির কালারগুলো করে নিয়ে আসবো। তার আগে হালকা একটু প্লেন ওয়াটার দিয়ে একটু জমিটা তোমরা হালকা করে ভিজিয়ে নিতে পারো। গ্যাম্বোজ কালারের সাথে ইয়েলো আকার কালার মিশিয়ে তোমরা কালারটা করতে পারো। ফ্রেঞ্চ আল্ট্রামেন কালারের সাথে একটু বানসান অল্প করে মিশিয়ে আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটা করছি, তোমরা ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারো। ইয়েলোকের সাথে বানসানা কালার মিশিয়ে তার উপরে এই রঙগুলো জমি যে জায়গাগুলো দিয়ে দেওয়া হলো। বার্ন সাইনার সাথে একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে কালারগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চেষ্টা করবে জল থাকা অবস্থায় কাজটা করা। এই জায়গাটা একটুখানি আগে ভিজিয়ে নিলাম। ইয়েলো আকার গ্যাম্বোজ কালারের যে ঘোলা জলটা সেটা আমরা এইখানে জলের অপরে দিয়ে দিলাম। ব্রান সাইনার সাথে গ্যাম্বোজ কালার কোবাল্ট ব্লু কালার মিশিয়ে কালারগুলো তোমরা দিয়ে দিতে পারো। রেড কালারটা দিলাম যেহেতু শাড়িটা রেড দেওয়া হবে, তার ছায়া জলে কিছুটা স্যাফ গ্রিনের সাথে
একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এই জায়গার কালার, স্কারলেট কালারের সাথে একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে বাড়ির চালগুলো করে দেওয়া হবে। এভাবে করে তোমরা এই ব্যাকগ্রাউন্ড প্লাস ল্যান্ডের কালার তোমরা ফার্স্ট টোনে দেবে। এবার ফিগারগুলো আসা যাক। ইয়েলো আকারের সাথে একটু স্কারলেট কালার মিশিয়ে এই হ্যাটের কালার দেওয়া হলো। ইয়েলো আকারের সাথে ক্রিমসন কালার অল্প করে মিশিয়ে ফিগারের গায়ের কালার দিয়ে দেওয়া হলো। স্যাফ গ্রিন ক্রিমসন কালার ইয়েলো আকার এই জাতীয় কালার মিশিয়ে ফিগারের স্কিন কালারগুলো কিন্তু করা হচ্ছে। একইভাবে এই ফিগারেরও অর্থাৎ ফিমেল ফিগারটা কালার কিভাবে আসবে। এইভাবে ফিগারে কালারগুলো তোমরা করে নিয়ে আসবে।
ক্রিমসনের সাথে স্যাফরিন কালার মিশিয়ে ল্যাঙ্গোটা কালার দেওয়া হবে, ইয়েলো কালার সাথে ব্রাউন কালার মিশিয়ে ল্যাঙ্গোলের কালারটা, ঝুড়ির কালার তোমরা দিতে পারো। ক্রিমসন স্কারলেট কালার মিশিয়ে শাড়ির কালার তৈরি করা হবে। ক্রিমসনের সাথে স্কারলেট কালার মিশিয়ে শাড়ির কালার করা হবে। ক্রিমসনের সাথে ব্লু কালার মিশিয়ে একটু ভায়োলেট জাতীয় কালার হালকা করে ধুতিটা করা হবে। এই হলো আমাদের ফার্স্ট রুম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাকভাবে তোমরা করে উঠতে পারবে না, আশা করি সেটা তোমরা করবে না, কাজটাও ভালো হবে। এবার দেখো কী করে সেকেন্ড রুম বা ফাইনাল রুম দিয়ে পুরো ছবিটা করা হচ্ছে। তো দেখো ক্রিমসন কালারের সাথে স্যাফরিন ইয়েলো কালার মিশিয়ে এবার আমরা ফিগারের সেকেন্ড রুম শুরু করব। এইভাবে টোনগুলো আস্তে আস্তে ক্রিমসন কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে এই যে লাঙ্গলটা আছে লাঙ্গলটা তোমাদের
করে নিয়ে আসতে হবে। এবার আমরা ফিমেল ফিগারটায় চলে যাব। ইয়েলো আকারের সাথে ক্রিমসন কালার মিশিয়ে শাড়িটা ক্রিমসন কালারের সাথে স্কারলেট কালার মিশিয়ে শাড়ির টোন আমাদের করতে হবে। এইভাবে কাজটাকে আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। গ্যাম্বুজ কালার দিয়ে এই পাড়ের কালারগুলো করে দিতে পারো। স্যাফ গ্রিনের সাথে একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে এই ঘাসগুলো করে দিতে পারো। এই হয়ে গেল আমাদের ফিগার। এবার আমরা দূরের যে কাজটা ইয়েলো আকারের সাথে ব্রাউন কালার মিশিয়ে গাছের স্টিকটা বেশি দূরের কাজ ডিপ হবে না, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই দূরের কাজ একটু আমরা হালকাই রাখার চেষ্টা করব, অর্থাৎ বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। ব্রাউনের সাথে অল্প একটু ইয়েলো কালার মিশিয়ে এই
জলের ছায়া করা হচ্ছে। এবারে ছায়াগুলো আস্তে আস্তে নানা কালারে, ব্রাউন, কোবাল্ট ব্লু, এই জাতীয় যে কালারগুলো আছে এই কালার দিয়ে জলের ছায়াগুলো করে নিয়ে আসবে। এবার আমরা সবার শেষে ছোট ছোট করে বৃষ্টি যে হচ্ছে সেই বৃষ্টিগুলো হোয়াইট কালারের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে, তবে ব্ল্যাকের পরিমাণ কমই থাকবে, এভাবে ছোট ছোট করে তোমরা বৃষ্টিগুলো খুব ধীরে ধীরে করতে হবে। এভাবে ধীরে ধীরে অসংখ্য বৃষ্টি তোমাদের ধীরে ধীরে দেখাতে হবে। এ হয়ে গেল আমাদের একটি রেনি সিজনের সিনারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যেও।
আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার এই চ্যানেলের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানেও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।